নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের সকলকে স্বাগত। সাথে রয়েছি মনীষ। বিস্তারিত সংবাদে যাব, তার আগে এক ঝলকে দেখে নিচ্ছি এখনকার হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন এভারলাস্ট অ্যালুমিনিয়াম ডেউটিন, মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। রাধা কৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। প্রয়াত হলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য তথা আইনজীবী গোপীনাথ ঘোষ। নাবালিকাকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে, ঘটনা আমতলী তানাদিন এলাকায়। মাটি বহনকারী গাড়িগুলিকে আটক করে রাখে আড়ালিয়া বাজারের ব্যবসায়ীরা। ঠিকাদারকে প্রাণী মেরে ফেলার ও কাজ বন্ধ করার হুমকি দিল সমাজদ্রোহীরা, ঘটনা কৈলা শহরে। শোকা মৌসুমের শুরুতেই তেলিয়ামুড়া পৌর পরিষদ এলাকায় তীব্র পানীয় জলের সংকট। এখন সংবাদ বিস্তারিত। প্রয়াত হলেন বিজেপি রাজ্য কমিটির সদস্য তথা আইনজীবী গোপীনাথ ঘোষ। বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। শুক্রবার প্রয়াত গোপীনাথ ঘোষের মৃতদেহ নিয়ে যাওয়া হয় প্রদেশ বিজেপি কার্যালয়ে। সেখানে উপস্থিত ছিলেন বিজেপি সর্বভারতীয় সম্পাদক সুনীল দেউধর, প্রদেশ বিজেপি সভাপতি ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক টিঙ্কু রায়, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত সহ অন্যান্যরা। উপস্থিত সকলে প্রয়াত গোপীনাথ ঘোষকে শেষ শ্রদ্ধা জানান। বিজেপি সর্বভারতীয় সম্পাদক সুনীল দেউধর কথা বলেন প্রয়াত গোপীনাথ ঘোষের ছেলে সহ পরিবারের লোকজনদের সাথে, তাদের সমবেদনা জানান তিনি। मैं जब घर आया था तब मिले थे ना एयरपोर्ट पे, फ्लाइट पे मिले। हाँ, फ्लाइट पे। कार्यक्रम था भोजन करने का, उनकी इच्छा थी मैं आपके घर में एक बार आऊँ, तो उस समय में आया। बहुत काफी अचानक हो गया ना, अचानक हो गया। हम सोचे नहीं थे कि नहीं ले जा पाएंगे, शायद ऐसा होगा कि बैठ कर रहेंगे, लेकिन ऐसा नहीं सोचे थे कि इस तरह से जाएंगे। নাবালিকাকে অপহরণ করার পর একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে, ঘটনা আমতলী থানাধীন চৌমুহনী বাজার নারায়ণ খামার এলাকায়। বখাটে যুবক সুমন ঘোষ 16 বছর বয়সী এক নাবালিকার সাথে দীর্ঘ 2 বছর ধরে প্রেমের সম্পর্ক চালিয়ে যাচ্ছিল বদ উদ্দেশ্য নিয়ে। মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায় এবং একাধিকবার ধর্ষণ করে। বৃহস্পতিবার মেয়েটি তার মা বাবার কাছে সব কথা খুলে বলে। মেয়েটির পরিবার আমতলী থানায় একটি মামলা দায়ের করে। পুলিশ অভিযুক্ত সুমন ঘোষকে আটক করে। চারবার ছেলেটা মেয়েটাকে নিয়ে গেছে, তারপর আমরা আমতলী থানার পুলিশের হেফাজতে মেয়েটাকে পাই। তারপর পাওয়ার পরে ছেলেটা আবার মেয়েকে নিয়ে যায়, তারপর মেয়ে আবার মেয়েকে আবার আমি আনি। তারপর মেয়ে আসার পর আমাকে সব কিছু বলে যে ছেলে নাকি মেয়ের সাথে
সম্পর্ক আছিল, কোনো সম্পর্ক ছিল এবং ওর সাথে ডিসি ব্যবহারও করে। ও এতদিন ভয়ে আমাকে কিছুই বলে না, এখন সে আমাকে সব কিছু বলেছে। তারপর আমরা আমতলী থানাতে পুলিশের হেফাজতে গিয়ে এফআইআর করেছি। শুক্রবার আচমকা আড়ালিয়া বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসীরা মিলে এলাকার রাস্তা দিয়ে যাওয়া মাটি বহনকারী গাড়িগুলিকে আটক করে রাখে। আড়ালিয়া বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসীদের অভিযোগ, মাটি বহনকারী গাড়িগুলো এলাকার রাস্তা দিয়ে চলাচল করার ফলে তাদের যথেষ্ট সমস্যা হয়। প্রতিদিন প্রায় শতাধিক গাড়ি আড়ালিয়া থেকে মাটি নিয়ে শহরের বিভিন্ন জায়গায় যায়, তাতে এলাকার লোকের যথেষ্ট সমস্যা হচ্ছে। পাশাপাশি ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না ধুলাবালির জন্য। এদিন ব্যবসায়ী ও এলাকাবাসীরা প্রায় এক মাস আগে এলাকার বিধায়কের সাথে কথা বলেছে। বিধায়ক আশ্বাস দিয়েছিলেন প্রতিদিন তিনি বেলা করে এলাকার রাস্তায় জল দেওয়া হবে, স্কুল টাইমে গাড়ি চলাচল করবে না, কিন্তু প্রতিশ্রুতি মতো কোনো কিছুই করা হয়নি বলে দাবি এলাকার বাসিন্দাদের। দীর্ঘদিন ধরে এই সমস্যাটা আমাদের বাজার এলাকার মধ্যে হইতাছে, কারণ আমরা যারা মাটির ব্যবসা করতেছে তার সাথে কিন্তু আমরা বাজার ব্যবসায়ী সমিতি ক্লাব এলাকাবাসী যৌথভাবে আমরা কিন্তু স্পিকারের বাড়িতে আমরা মিটিং করছি এবং সেখানে তারা প্রতিশ্রুতি দিচ্ছে স্পিকারের উপস্থিতিতে দিনে তিনবার তারা জল দিব আর স্কুল টাইমে গাড়িগুলি চালাইতো না, কিন্তু দেখা যাচ্ছে জল গত পাঁচ ছয় দিন ধরে টোটালি বন্ধ। যেখানে তিনবারের কথা আসলো, মাঝে মধ্যে একবার জল দিতে আছে আর স্কুল টাইমে যেটা চালানো হইতো না রয়েছে স্কুল টাইমেও চালানো হইতো। এইটা হচ্ছে আজকে প্রায় দীর্ঘদিন যাবৎ এই রোডে দিয়া প্রচুর মাটির গাড়ি চলাচল করতেছে। হার্লিয়া স্কুল চুমি বাজার এটা পড়া, এটা কল্যাণী লাগছে, একশোর উপরে গাড়ি দিন রাত্র চব্বিশ ঘন্টা চলাচল করে, দিন রাত্র চব্বিশ ঘন্টা একশোর উপরে গাড়ি চলাচল করতেছে। আমরা যারা ব্যবসায়ী আছি ব্যবসায়ী আছে তারা ভীষণ অসুবিধার সম্মুখীন হয়ে গেছে। ধুলার লেগে দোকানে দোকানের গাছ পাঁচ নষ্ট হয়েছে, মালপত্র নষ্ট হয়ে গেছে। তা আমরা বিভিন্নভাবে তারা কইছি যে আমাদের ব্যবসা করতে তারা রাস্তা আছে গাড়ি চলবো ঠিক আছে অসুবিধা নেই, কিন্তু সব কিছু একটা সিস্টেম আছে, দিন রাত্র চব্বিশ ঘন্টা আপনি চলতেছে গাড়ি। এডিসি নির্বাচন যতই এগিয়ে আসছে ততই জোরকভাবে মাঠে নেমে পড়েছে বিজেপি দল। বিজেপি জনজাতি মোর্চার প্রদেশের সাধারণ সম্পাদক বিদ্যুৎ দেববর্মা ধলাই জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন, লক্ষ্য এডিসি দখল। শুক্রবার কুলাই কাশিমছড়া এলাকায় বিজেপির এক সভা অনুষ্ঠিত হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন জনজাতি মোর্চার প্রদেশের সাধারণ সম্পাদক বিদ্যুৎ দেববর্মা, বিজেপি আম্বাসা মণ্ডলের নেতৃত্ব উত্তম দেবনাথ, জনজাতি নেতা বিমল দেববর্মা সহ অন্যান্যরা। এডিসি এলাকায় উন্নয়ন ও এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে বিজেপির হাত এডিসিতে শক্ত করার জন্য আহ্বান জানান বিদ্যুৎ দেববর্মা। ভারতীয় জনতা পার্টি জিলা বলছে বিজেপি সরকার সুনাম নাই, বিজেপি সরকার সুনাম নাই। রাজ্যনি সভাপতি ডক্টর মানিক সাহা, তাই ডেপুটি চিফ মিনিস্টার, তিনি জেনারেল সেক্রেটারি, তিনি সংসদ রেবতী ত্রিপুরাবাই বরক ভাইয়াই মালাই ভাই কক সালাইকা কক সালাইয় বরক সাকা সুং বিজেপি বাইনা এলায়েন্স টঙ্গ সুং বরক নইয়াকা সিনাই নি সাজা মিয়া পর্যন্ত তিনি পত্রিকার অঙ্কা তাবুক বরক তাবু পর্যন্ত প্রেস মিট বোখলাইয়াক প্রেস রিলিজ বরিয়াক বরক তিনি রক প্রেস মিট দেখলাই বরক সাথতক যদি সাকাকে তাম সানে আব বংনি ব্যাপার সুং কে বনব খিবিয়া কে বনব ইয়াকাইয়া বিজেপি নি কাইসানে ইমাং নাহারমানি নরেন্দ্র মোদীজি নি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সুং যতনে বিশ্বাস খেলাইয়ে কে বো বিশ্বাস খেলাইয়ে যদি থাকে তাব বংনি ব্যাপার সুং যত বাইনে থাকে। সময় এখন ছোট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে।
চমক ভরা ধনতেরাস তেসরা নভেম্বর মঙ্গলবার থেকে চোদ্দই নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের ওপরে 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের ওপরে প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন তিনটি স্বর্ণ মুদ্রা মেগা ড্র পাঁচটি স্কুটি চমক ভরা ধনতেরাস তেসরা নভেম্বর মঙ্গলবার থেকে চোদ্দই নভেম্বর শনিবার পর্যন্ত সবার সাদর আমন্ত্রণ শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা খোয়াই উদয়পুর ধর্মনগর কলকাতা প্রতিদিন দোকান খোলা তোমার জানার প্রয়োজন এবার তো জানলে তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত তোকে দিলাম দেখ সাত দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি গুড চয়েস তোমারও রাধা কৃষ্ণ জুয়েলারি ভালো লাগায় ভালোবাসায় এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন মুনাফা যদি চান এভারলাস্ট লাগান প্রকাশিত হল পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপার্স 2021 পর্ষদ প্রদত্ত রিডিউসড সিলেবাস ও নতুন মার্কস ডিভিশনের ওপর ত্রিপুরার সব স্বনামধন্য বিদ্যালয়গুলির 381 জন সাবজেক্ট এক্সপার্ট শিক্ষকদের দ্বারা প্রস্তুত স্যাম্পল টেস্ট পেপার্স সেই সঙ্গে সব বিষয়ের গ্যারান্টিযুক্ত লাস্ট মিনিট সাজেশনস পারুল প্রকাশনী যার কোনো বিকল্প নেই আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইলাস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি ইন্টারভেনশনাল কার্ডিওলজি কার্ডিয়াক সার্জারি নিউরো মেডিসিনস নিউরো সার্জারি জেনারেল সার্জারি ল্যাপ্রোস্কোপিক সার্জারি গাইনোকোলজি অবস্টেট্রিক্স এবং পেডিয়াট্রিক্স এর সুবিধা আছে যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয় আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইলেস হসপিটালসে তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স ইএনটি ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর আইলেস হসপিটালস আগরতলা সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার বুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই থাকে শুধু লংতরাই কত কেজি রান্না হয় মন তাই করছো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই প্রকাশিত হলো পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস ভবিষ্যৎ তোমার চ্যালেঞ্জ আমার পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স বিপুল চাহিদা স্টক সীমিত সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী
দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতে নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। রাজ্যের উন্নয়নমূলক কাজে বাধা দিল কিছু কুচক্রী যুবকরা, ঠিকাদারকে প্রাণে মেরে ফেলা, কাজ বন্ধ করার হুমকি দিল সমাজদ্রোহীরা। ঘটনা কৈলাস শহরের গৌরনগর ব্লকের অধীন লাটিয়াপুরা গ্রাম পঞ্চায়েতে। সমাজদ্রোহীদের বিরুদ্ধে এবং ঠিকাদারের পাশে দাঁড়ালেন কৈলাস শহরের বিজেপির বরিষ্ঠ নেতা নীতীশ দে। গ্রামের সাধারণ মানুষের পানীয় জলের ব্যবস্থা করতে গিয়ে কিছু কুচক্রি এবং অসামাজিক যুবকরা ঠিকাদারকে কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে, এমনকি কাজ বন্ধ না করলে ঠিকাদারকে মেরে ফেলারও হুমকি দেওয়া হচ্ছে। নিরুপায় ঠিকাদার জেলাশাসক, মহকুমা শাসক, পুলিশ সুপার, দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক সহ স্থানীয় শাসক দলের নেতাদের দ্বারস্থ হয়েছেন। ঘটনা কৈলাস শহরের গৌরনগর ব্লকের অধীনে লাটিয়াপুরা গ্রাম পঞ্চায়েতে। কৈলাস শহরের শহর উত্তরাঞ্চল এলাকার দীর্ঘদিন ধরেই পানীয় জলের সমস্যা রয়েছে। ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের একেবারেই পাশে অবস্থিত এই লাটিয়াপুরা গ্রামের পানীয় জলের সমস্যা খুবই তীব্র। লাটিয়াপুরা গ্রামের পানীয় জলের সমস্যার স্থায়ী সমাধানের জন্য পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের অর্থাৎ DWS দপ্তরের উদ্যোগে লাটিয়াপুরা গ্রাম পঞ্চায়েতের 1 নং ও 2 নং ওয়ার্ডে গ্রামের 2টি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানোর জন্য টেন্ডার আহ্বান করা হয়েছিল। সেই মোতাবেক শহর উত্তরাঞ্চল এলাকার এক যুবক কাজের বরাত পায় এবং দপ্তরের নির্দেশে কাজ শুরু করে, কিন্তু অনলাইনে কাজের বরাত পাওয়া কাজের ঠিকাদার জানান লাটিয়াপুরা গ্রাম পঞ্চায়েতের 1 নং ও 2 নং ওয়ার্ডের মাটির নিচের জল খননের কাজ প্রায় যখন শেষ প্রান্তে এসে পৌঁছেছে তখন 2-3 দিন পূর্বে কিছু বহিরাগত অসামাজিক কুচক্রি যুবকরা কাজের স্থলে গিয়ে ঠিকাদারকে কাজ বন্ধ করার জন্য হুমকি দেয়, এমনকি ঠিকাদারকে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। ঠিকাদার নিরুপায় হয়ে কাজ বন্ধ করে দিয়ে প্রশাসনের আধিকারিকদের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। পাশাপাশি বিজেপি ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য তথা কৈলাস শহরের প্রভাবশালী বিজেপি নেতা নীতীশ দের শরণাপন্ন হন। নীতীশ দের সমস্ত ঘটনা শোনার পর স্থানীয় বিজেপি দলের আরো অন্যান্য কর্মীদের নিয়ে লাটিয়াপুরা গ্রামের কাজের স্থলে হাজির হয়ে কাজের সাইট পরিদর্শন করেন এবং গ্রামের সাধারণ মানুষ, শাসক দলের কর্মী সহ নেতৃত্বদের সাথে কথা বলে ঘটনার সত্যতা পান। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের ভাবমূর্তি নষ্ট করার জন্য কিছু অসামাজিক কুচক্রি মানুষ সরকারের কাজে বাধা দিচ্ছেন। নীতীশ দে হুঙ্কার দিয়েই বলেন যে যদি ফের কাজে কেউ বাধা দেয় তাহলে এর পরিণাম ভয়াবহ হবে এবং নীতীশ দে নিজে কাজের সাইটে দাঁড়িয়ে আজ থেকেই কাজ শুরু করে দেন। কৈলাসহর গণনগর ব্লকের সীমান্তবর্তী লাটেবুরি পঞ্চায়েত, এই লাটেবুরা পঞ্চায়েতের সহ এই এলাকার বিস্তীর্ণ মানুষের দীর্ঘদিনের সমস্যা ছিল পানীয় জল। শুকা মৌসুমে এই এলাকার কোনো মানুষের বাড়িতে এক বিন্দু পানীয় জল থাকে না, মাইলের পর মাইল হেঁটে গিয়ে মানুষ পানীয় জল খাওয়ার জন্য জল নিয়ে আসেন এবং যেহেতু এটা কাড়াতারের বেড়া বেষ্টিত, BSF একটা নির্দিষ্ট সময়ে গেটটা খুলে দেয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে মানুষকে গিয়ে স্নান করতে হয়, মেয়ে লোককে নদীতে গিয়ে স্নান করতে হয়, যার কারণে এই এলাকার মানুষ প্রচণ্ড সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিল। আমাদের রাজ্যে ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হওয়ার পর
বা আমরা এই এলাকার মধ্যে যখন রাজনৈতিক প্রচার সংগঠিত করেছিলাম, আমরা প্রত্যেকটা মানুষের কাছে আমরা কমিটমেন্ট রেখেছি যে আমাদের এই কৈলাসহরের উত্তরাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে পানীয় জল থেকে বঞ্চিত ছিলেন। সরকার যদি আসে, সিপিএম তো মানুষকে জল খাওয়ায়নি, আমরা ন্যূনতমভাবে মানুষকে জলের পানীয় জলের বন্দোবস্ত করে দেবো, মানুষ যাতে জল খেয়ে থাকতে পারে তার বন্দোবস্ত করতে পারে। আমরা দেখলাম আমাদের সরকার আসার পর আমাদের এই এলাকার বিভিন্ন পঞ্চায়েত এলাকার মধ্যে পানীয় জলের বোরিংয়ের কাজ শুরু হয়েছে, পাম্প হাউস নির্মাণের কাজ শুরু হয়েছে। ঠিক সেইভাবে আমাদের আজকে লাঠিয়াপুরা পঞ্চায়েতের এই আমাদের এই দুটা জায়গার মধ্যে, একটা হচ্ছে কৃষ্ণপুরে এবং একটা হচ্ছে আমাদের ওই যে জায়গায় দাঁড়িয়ে আছি ওই জায়গার মধ্যে, দুটো জায়গার মধ্যে দুটা পাম্প হাউস হবে। কালীপুর এক নম্বর ওয়ার্ড। তো এখানে একটা অলরেডি জলের লেয়ার পাওয়া গেছে, জল উঠে গেছে, পরিষ্কার জল সেখানে বের হচ্ছে এবং কিছুদিনের মধ্যে সেখানে পাম্প হাউস হবে। অটল জলধারা মিশনের মাধ্যমে ত্রিপুরা সরকারের মানে যে কাজ মানুষের জন্য জনস্বার্থে যে কাজগুলি করছেন, তার মধ্যে সবচেয়ে প্রায়োরিটি হচ্ছে পানীয় জল এবং বিদ্যুৎ। প্রত্যেকের বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়া, বিনামূল্যে বিদ্যুৎ পৌঁছানো, প্রত্যেকের বাড়িতে বিনামূল্যে পানীয় জল পৌঁছে দেওয়া, অটল জলধারা মিশনের মাধ্যমে সেই কাজ শুরু হয়েছে। আমাদের এখানে যেখানে দাঁড়িয়ে আছি এখানে ডিপ টিউবওয়েলের কাজ শেষ হয়ে গেছে, জল উত্তোলনের কাজ শেষ। পাম্প হাউসটা হওয়ার পর এখানে মোটর বসানো হবে, মোটর বসিয়ে পাইপলাইনের মাধ্যমে প্রত্যেকটা বাড়িতে জল পৌঁছে দেওয়ার কাজ হবে। আমরা খবর পেলাম যে ত্রিপুরা সরকারের এই উন্নয়নমূলক কাজের মধ্যে কে বা কারা এসে বাধা সেখানে সৃষ্টি করেছেন যে এই কাজ এখানে তারা করতে দেবেন না। তো এই গ্রামের প্রধান মেম্বার সহ আমাদের এই গণ্যগড়ের চেয়ারম্যান আছেন, আমাদের পার্টির নেতৃত্ব আছেন, প্রধান আছেন, মেম্বার আছেন, আমরা সবাই এই গ্রামের সমস্ত অংশের মানুষের সাথে আজকে কথা বলেছি। প্রত্যেকটা মানুষ বলছেন যে গত 25 বছর ধরে আমরা জলের সমস্যায় ভুগছিলাম, ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর এই পঞ্চায়েত ব্লক এবং সরকারের যৌথ উদ্যোগে আজকে আমাদের পানীয় জলের সমস্যার সমাধান হচ্ছে। সেই জায়গার মধ্যে একটা সুযোগ সন্ধানী মানুষ যারা গ্রামের মানুষকে পানীয় জলে খাওয়া থেকে বঞ্চিত করবার জন্য এখানে এই অসৎ পথ অবলম্বন করবার চেষ্টা করছে। সুতরাং সরকারি কাজকে কোথাও বন্ধ করা যাবে না, উন্নয়নমূলক কাজকে কেউ বাধা দিতে পারবে না। ভারতীয় জনতা পার্টির সরকারের লক্ষ্য হচ্ছে প্রত্যেকটা গরিব মানুষের কাছে সরকারের সুযোগ পৌঁছে দেওয়া, প্রত্যেকটা মানুষ যাতে সরকারের সেই সুযোগগুলি পায়। করোনার সময় আমরা সেই কাজ সংগঠিত করেছি, আজকে করোনা পরবর্তীকালে আমরা ডেভেলপমেন্ট কাজে আমরা নেমেছি। সেই জায়গায় দাঁড়িয়ে লাঠিয়াপুরা পঞ্চায়েত এলাকার মধ্যে যে পানীয় জল সরবরাহের যে কাজ বা অটল জলধারা মিশনের মাধ্যমে যে কাজ আমাদের সরকার উদ্যোগ নিয়েছে, এই কাজকে কেউ কোনোভাবেই বন্ধ করতে পারবে না। এই কাজ হবেই, গ্রামের মানুষ সম্মিলিতভাবে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যরা সম্মিলিতভাবে এই কাজকে যাতে সুসম্পন্ন করা যায়, গ্রামের সমস্ত বামুলেরা মিলে সেই কাজকে সেখানে সম্পন্ন করবার ক্ষেত্রে সহযোগিতা করবেন, গ্রামের সমস্ত অংশের মানুষের সাথে কথাবার্তা বলে আমরা যাচ্ছি। এবং এখানে যারা কাজ পেয়েছেন তাদের কাছে অনুরোধ রাখবো, সংশ্লিষ্ট দপ্তরের কাছে কথা বলবো যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে এই পাম্প হাউস নির্মাণের কাজ শেষ হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে এই শুকা মৌসুমের মধ্যে যাতে মানুষের বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া যায়। তার জন্য প্রধান সাহেব আছেন, ব্লকের চেয়ারম্যান সাহেব আছেন, তাদের কাছে অনুরোধ করবো তারাও যাতে সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে তারা দেখেন। এই জন্যই আমরা আজকে গ্রামে এসেছি, আমাদের বিশ্বাস আগামী কিছুদিনের মধ্যে সেই কাজটা হবে। এবং যে কুচুকরি বা যারা সরকার বিরোধী একটা গ্রুপ যারা এই কাজগুলি বিভিন্ন জায়গায় করবার চেষ্টা করছেন, সরকারকে বদনাম করবার জন্য, মানুষের কাছে সরকারকে হেয় করবার জন্য তারা যে কাজগুলি করছেন সেই কাজগুলি থেকে আগামী দিনে তারা বিরত থাকবেন, সেটাই আমরা অনুরোধ রাখছি। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ফাঁসিতে আত্মঘাতী এক যুবক, ঘটনা কদমতলা থানাধীন ব্রজেন্দ্রনগর গ্রামে। জানা যায় ওই এলাকার বাসিন্দা সন্দীপ দাস একটি রাবার গাছে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়। ঘটনার বিবরণে জানা যায় কর্মসূত্রে সে ব্যাঙ্গালোরে থাকত, বেশ কয়েক মাস আগে বাড়িতে ফিরে আসে। জানা যায় টেলিফোনে কারো সাথে উত্তেজিত হয়ে কথা বলছিল সে এবং সেখানে কথা কাটাকাটি করেছিল সন্দীপ, তারপর বাড়ি থেকে বেরিয়ে পড়ে সে। কিছুক্ষণ পর এলাকায় লোকজন দেখতে পায় বাড়ির পেছনে একটি রাবার গাছের মধ্যে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে সে। কি কারণে আত্মহত্যা তা এখনো জানা যায়নি। মেয়ে আসলো, মেয়েটা খালি ফোন করে আসতা দিন তো দিনও ভালো আসলো, কালকে খাপুর ধইছে, দইয়া কইছে যাইতো আমার বলির বাড়ি ফানিসাগর, কালকে বলার মতন খানি বাদে বাথ খাইছে, সকালে ফাওয়া ধুইছে কইছে স্নান করবো গিয়ে গান বাদে তনে বাথ খাইয়া বাড়িছে, বাইরে আর বাড়ি গেছে গিয়া কইছে, আমি তো যাই আর কি বহুত দূর হই, আমি আর আইতাম না বাড়ি কইয়া বাদে মাও গেছেন বাইরে, আবার এখন দেখে গিয়া কই কইয়ে গিয়া দেখুন ওলা লাগিয়া। কোন সময় ঘটনা? বিকাল দিকে। কি নাম তার? নাম সন্দীপ। সন্দীপ কিতা? সন্দীপ দাস। বাবার নাম? সুনীল দাস। পঞ্চায়েতের প্রধান এবং পঞ্চায়েত সচিব মিলে 116 বছর বয়সের বৃদ্ধার বয়স্ক ভাতা কেটে দিল, জীবিতকে মৃত ঘোষণা করে। ঘটনাটি ঘটে কমলাসাগর বিধানসভার মধুপুর এলাকায়। বয়স্ক ভাতা না পেয়ে কোনো রকমে দিন যাপন করছে ওই বৃদ্ধা।
বাম আমলের বয়স্ক বাতা, রাম আমলে পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সচিব মিলে 116 বছরের বৃদ্ধার বয়স্ক বাতা কেটে দিল, জীবিতকে মৃত বলে ঘোষণা করে। আর সেই বৃদ্ধা বর্তমানে অসহায় অবস্থায় স্বামী পুত্র হারিয়ে কন্যার সাথে কোনো রকমে দিন যাপন করছেন, তাও আবার যে কন্যার সাথে রয়েছেন তারও স্বামী নেই। এই ঘটনা কমলাসাগর বিধানসভার মধুপুর এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, সেই 116 বছরের বৃদ্ধা গণদাস সুন্দরী নম জানান, বক্সনগর ব্লকের খনকাটিলার পূর্বপাড়া এলাকার 5 নং ওয়ার্ডে বসবাস করতেন এবং তার স্বামী হরিদাস নম। ওই সময়ে এলাকার নেতৃত্বরা সেই বয়স্ক মহিলাকে দলীয় অফিসের দ্বিতল ভবনে ডেকে নিয়ে তাকে বয়স্ক ভাতা এবং 10 কেজি চাউলের ব্যবস্থা করে দিয়েছিল, যার পরিপ্রেক্ষিতে পরিবারটি দারুণ খুশি হয়েছিল। কিন্তু তারই মধ্যে গণদাস সুন্দরী নম স্বামী মারা যায়। পরবর্তী সময়ে তার ছেলের সাথেই ওই এলাকায় থাকে সেই ভাতা পায়। ওই সময় পরিবারটি ভালোই চলছিল। তার অপর ছেলে কমলাসাগর বিধানসভার কুনাবন এলাকায় রয়েছে। শেষ পর্যন্ত গত 4 বছর পূর্বে তিনি কুনাবনে চলে আসেন ছেলের কাছে। তারই মধ্যে বক্সনগর থেকে তার ভাতা পরিবর্তন করে নিয়ে আসে মধুপুরের গ্রামীণ ব্যাংকে। যথারীতি 2.5 বছর সেই ব্যাংক থেকে ভাতা তুলেন, কিন্তু আচমকা গত 4 মাস যাবৎ ব্যাংকে তার ভাতার টাকা আসছে না। পরবর্তী সময়ে খোঁজ খবর নিয়ে দেখা যায়, সেই 116 বছরের বৃদ্ধাকে মৃত ঘোষণা করে বক্সনগর খনকাটিলা এলাকার পঞ্চায়েত সচিব প্রধান মিলে ভাতার পাতা কেটে দেয়। অনেক দৌড়াদৌড়ি করার পরও সেই ভাতা মেলেনি। তারই মধ্যে কুনাবন এলাকার তার ছেলের মৃত্যু হয়। চলে আসে মধুপুর স্বামীহারা তার কন্যা পারুল সরকারের বাড়িতে। বর্তমানে সেই বৃদ্ধা কান্নায় ভেঙে পড়লেন, কেন তাকে মৃত বলে ঘোষণা করে ভাতা কেটে দিল। যদিও তিনি বর্তমানে কান্নায় 2টি চোখ অকেজো করে ফেলেছেন বলেও জানান। দাবি রাখেন তাকে পুনরায় ভাতা ফিরিয়ে দেওয়ার জন্য। আমার নাম এখন আপনি কোন জায়গায় থাকেন? আমি এখন দিঘা থাকি, এখানে কোন জায়গায় থাকেন? এখন এখন আমি মধু কুনাবন। কার বাড়িতে থাকেন? আমার হিনা ফুলা বাড়ি বিক্রি করে আইয়া বসে, ফুলা লোকে আছে, ফুলা মাঠা গেছে। আপনার সমস্যাটা কি, ভাতা পান এখন? আমার ভাতাটা হয়নি, আমার ভাতাটা বক্সনগর থাকতো আমার দিছে সিপি আমার মানে দুতলার উপরে নিয়ে তারা ফাটি তারা ইয়ান নিয়ে আমার সিপি এই ভাতা লিখছে কইছে ফুলা 10 কেজি করে চাল দিছে এই বৃদ্ধ ভাতা। তারপরে আইসে 500 টাকা তখন তারা দিছে। এরপরে এখানে মধুপুর এখন আমার আসিব এই ওইসে 500 টাকার থেকে গেছে 1000 টাকা করে দিত। তখন আমার হঠাৎ করে আমার বাতাটা বন্ধ করে দিছে, তখন আমি কেমনে চলি, আমার ফুলা মারা গেছে, নাতি দিদা শুধু দিয়ে লেখাপড়া করতো দিয়েও অচল হয়ে গেছে। আপনি বাতারা বন্ধ করছে যে কদিন হয়েছে? বাতারা বন্ধ করছে যেন হয়েছে 4 মাস হয়েছে নাকি? আপনি তারা জিজ্ঞাসেন নি কেলে বন্ধ করছিল? আমি তারা জিজ্ঞাসা করছি আমার মাইয়া গিয়া। কি কইছে তারা? কইছে তারা কি করে আমার মৃত্যু করলো? তারা কি কইছে আপনি মারা গেছেন? মৃত্যু কইছে? এখন আপনি কি চান? আপনি আমি চাই আর কি আমার বাতাটা আবার বন্ধ করছে, আবার বাতাটা চাই। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালের ন্যাশনাল আরবান হেলথ মিশনের উদ্যোগে উদয়পুর সোনামুড়ার শ্রীকৃষ্ণ চৈতন্য নিতাই গৌর সেবা আশ্রমে এক মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শুক্রবার এই স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন গোমতী জেলা সভাধিপতি স্বপন অধিকারী। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের প্রাক্তন পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার সহ অন্যান্যরা। এদিন এই মেগা স্বাস্থ্য শিবিরে এলাকার সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। আপনারা জানতে পারলেন না, সেটা তো হয় না, সেই কারণেই
প্রত্যেকটা পশুর আমরা দেখি যে আয়রন ট্যাবলেট বাচ্চাদেরকে খাওয়ানো হয়, যে এখানে শুধু আমরা শুধু স্বাস্থ্য পরিষেবাটাই নেবো না, যে বিভিন্ন যে সমস্যাগুলো এই সম্বন্ধে আমরা একটা মানে জ্ঞান এখান থেকে আমরা কোভিড এর একটা প্রকোপ চলছিল সেখানে স্বাস্থ্য পরিষেবাটা এখন কোন জায়গায় নিয়ে পৌঁছেছে, এখন মানুষের দরজায় এনে পৌঁছানোর চেষ্টা করছে স্বাস্থ্য পরিষেবা। সেই উদ্দেশ্যে আজকে নগর পৌর পরিষদ এলাকায় আজকে এই মেগা স্বাস্থ্য শিবির। আমি এই এলাকার শুধু নাগরিকবৃন্দের উদ্দেশ্যে বলব, আপনারা এই পরিষেবা যেহেতু সরকার আপনাদের দিকে হাত বাড়িয়ে দিয়েছেন স্বাস্থ্য পরিষেবা পৌঁছানোর জন্য, আপনারা এটা সুন্দরভাবে গ্রহণ করবেন এবং সুশৃঙ্খলভাবে যেন আজকের এই অনুষ্ঠান সম্পন্ন হয় তার জন্য এখানে উপস্থিত। সময় এখন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইলস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরো মেডিসিনস, নিউরো সার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্টেট্রিক্স এবং পেডিয়াট্রিক্স এর সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইলস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইলস হসপিটালস আগরতলা। এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন, মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। চমক ভরা ধনতেরাস, 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের ওপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের ওপরে, প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত, সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা, প্রতিদিন দোকান খোলা। সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিহার সিস্টেম স্পাইসি, কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার বুনি সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার, সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়, থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই, লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। প্রকাশিত হলো পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স আর্টস এন্ড কমার্স, NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স আর্টস এন্ড কমার্স, বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী।
দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতে নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরলাম বিরতির পর। সুখা মরশুমের শুরুতেই প্রত্যন্ত এলাকাগুলির পাশাপাশি শহরের বিভিন্ন প্রান্তেও দেখা দেয় তীব্র পানীয় জল সংকট। এমনই এক চিত্র ফুটে উঠল তেলিয়ামুড়া পৌর পরিষদের অধীন 13 নং ওয়ার্ডের কালীটিলা এলাকা থেকে। ঘটনার বিবরণে জানা যায়, কালীটিলা এলাকার এলাকাবাসীরা দীর্ঘ এক বছর যাবৎ ধরে তীব্র পানীয় জলের সংকটে ভুগছে। এলাকাবাসীরা বহুবার স্থানীয় DWS দপ্তরে বিষয়টি জানালেও স্থানীয় DWS অফিস কর্মীদের খামখেয়ালিপনায় পানীয় জলের সমস্যায় ভুগছে এলাকাবাসীরা। এই অবস্থায় DWS এর তরফ থেকে কালীটিলা এলাকাতে গাড়ি নিয়ে জল দেওয়া হচ্ছে, কিন্তু তাতে এলাকার লোকজনদের জলের সমস্যা সমাধান হচ্ছে না। মেশিন ঠিক করবো, জল হাটাইব, জল দিব, পরে অফিস থেকে লাইয়ে দেখা যায়, এই চলছে। এরকম তো বহুদিন বহুদিন আমরা অফিসে জানাই গেছি, তারপরে একটু একদিন কিছুদিন আবার অফিসে জানানোর পরে একদিন দুদিন আমরা সাপ্লাই খাইতেছি, আবার যে এভাবে আমরা যাওয়া আসা হইতেছে অফিসে। আমরা গ্রামে হয় না, মিনিমাম 30 ঘর আমরা জল পাই না, 25-30 ঘর জল পাই। এদিকে তো দেখলাম সাপ্লাই লাইন আছে, লাইন আছে, সাপ্লাই লাইন আছে, ঠিক আছে, কিন্তু জলায় না। টমটম দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম বাবুল দেবনাথ, বয়স আনুমানিক 53 বছর, বাড়ি রাজধানীর উজান অভয়নগর এলাকায়, পেশায় তিনি টমটম চালক ছিলেন। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার রাতে টমটম চালানোর সময় তিনি অসুস্থ হয়ে পড়েন, আর তখনই দুর্ঘটনার কবলে পড়ে টমটমটি। এ ঘটনার পর আহত অবস্থায় বাবুল দেবনাথকে নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে। জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার কিছু সময় পর মৃত্যুর কোলে ঢলে পড়ে বাবুল দেবনাথ। এই ঘটনাকে কেন্দ্র করে উজান অভয়নগর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কি করতো তিনি? টমটম টমটম ছিল, নিজের টমটমই আছে, টমটম চালাইত। হ্যাঁ, কি মারা গেছে? কি মারা গেছে? হঠাৎ করে রানিংয়ে অসুস্থ হয়ে গেছে। হ্যাঁ,
অসুস্থ হইয়া দেওয়ার পরে গাড়ি ইয়ে করছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপরে দিবিয়ানা করে তারপরে মারা গেছে। আধা ঘন্টা 15-20 মিনিট ছিল, তারপরে মারা গেছে। বয়স কত জানে? বয়স 51। বাবার নাম কি জানে? হীরালাল দেবনা। আসেনি? বাড়ি কোন জায়গা? শুক্রবার ওএনজিএসির পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন জেলায় করোনা ভ্যাকসিন মজুত রাখার জন্য 18টি কোল্ড রেফ্রিজারেটর প্রদান করা হয়। এদিন পশ্চিম জেলা স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কোল্ড রেফ্রিজারেটরগুলি স্বাস্থ্য দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন ওএনজিএসির অ্যাসেট ম্যানেজার তরুণ মালিক, জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরার অধিকর্তা সিদ্ধার্থ শিব জাসওয়াল সহ অন্যান্যরা। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরার অধিকর্তা সিদ্ধার্থ শিব জাসওয়াল জানান, ইতিপূর্বে টিএনজিসিএল এর পক্ষ থেকে কিছু রেফ্রিজারেটর প্রদান করা হয়েছে। ভারত সরকারের কাছ থেকেও শতাধিক রেফ্রিজারেটর প্রদান করা হয়েছে। এদিন ওএনজিএসি থেকে 18টি রেফ্রিজারেটর প্রদান করা হয়েছে। इसमें गवर्नमेंट ऑफ इंडिया ने सभी स्टेट गवर्नमेंट्स को कुछ आइसलाइन रेफ्रिजरेटर्स और डीप फ्रीजर्स दिए हैं, और उन्होंने जो PSUs हैं, पब्लिक सेक्टर यूनिट्स हैं, उनके थ्रू उनके CSR कंपोनेंट में दिया है। तो आज हमें ONGC से टोटल 18 नंबर्स आइसलाइन रेफ्रिजरेटर्स मिले हैं। इसके पहले TNGCL से 16 नंबर्स मिले हैं, और इसके अलावा गवर्नमेंट ऑफ इंडिया करीब करीब 100 के आसपास और आइसलाइन रेफ्रिजरेटर्स देंगे और 16 डीप फ्रीजर्स देंगे। तो ये हम लोग अपने डिस्ट्रिक्ट्स में देंगे, और डिस्ट्रिक्ट्स में अभी जो 152 नंबर कोल्ड चेन पॉइंट्स हैं, इस आइसलाइन रेफ्रिजरेटर्स के आने से हम लोग कोशिश करेंगे कि और ज़्यादा नंबर बढ़ाया जाए और डीपर मतलब जो और अंदरूनी इलाके हैं, डिफिकल्ट टेरेन्स हैं, वहाँ पे हम लोग कोल्ड चेन पॉइंट खोलेंगे, ताकि वैक्सीन कैरियर से वैक्सीन को ले जाने का जरूरत नहीं पड़े और वैक्सीन वहाँ पर ही रखा जा सके। तो ये हमारा लॉन्ग टर्म प्लान है। সংবাদ শেষ করার আগে আবারও এক ঝলকে দেখে নিচ্ছি এখনকার হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন, মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। রাধা কৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। প্রয়াত হলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য তথা আইনজীবী গোপীনাথ ঘোষ। নাবালিকাকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে, ঘটনা আমতলী তানাদিন এলাকায়। মাটি বহনকারী গাড়িগুলিকে আটক করে রাখে আড়ালিয়া বাজারের ব্যবসায়ীরা। ঠিকাদারকে প্রাণী মেরে ফেলার ও কাজ বন্ধ করার হুমকি দিল সমাজদ্রোহীরা, ঘটনা কৈলা শহরে। শোকা মৌসুমের শুরুতেই তেলিয়ামুড়া পৌর পরিষদ এলাকায় তীব্র পানীয় জলের সংকট। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। আমাদের অন্যান্য সংবাদ এবং অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।